কথায় কাহিনীতে আজ শুনবেন ডাক্তার কৌশিক লাহিড়ির গল্প মদিনার খেজুর আর তারাপীঠের প্রসাদ। প্রযোজনা আশিস গিরি। শুনেছি যা ঘটেছে সেটা বর্ণনা করা হলো সাংবাদিকতা, আর যেটা ঘটতে পারত সেটা বর্ণনা করা হলো সাহিত্য। তবে মজার কথা হলো, এই গল্পটিতে যা আছে সেটা কিন্তু সত্যিই ঘটেছিল, আমাকে বিন্দুমাত্র বানাতে হয়নি। ব্যক্তিগতভাবে ধর্মান্ধতা দূরে থাক, আমি কোনো রকমের ধর্মাচরণের আওতা থেকে দূরে থাকতেই ভালোবাসি। তবে একই দিনে দুই ধর্মে বিশ্বাসী দুটি পরিবারের গভীর বিশ্বাস প্রসূত যুগপথ দুটি ঘটনার ঘন ঘটা আমার মতো ঘোষিত নাস্তিককেও অভিভূত করে দিয়েছিল। আসুন শোনা যাক। বয়স্কা, দুর্বল এবং বেশ নড়বড়ে মহিলা এসএলই রোগাক্রান্ত। তাঁর বৃদ্ধ স্বামী প্রতিবারই তাকে নিয়ে আসেন আমার চেম্বারে। মানুষটির সাদা গোঁফ দাড়ির আড়ালে একটি স্মিত হাসি আর দুটি শান্ত চোখ আমার নজর এড়ায় না। এই দম্পতিকে চিনি বছর দুয়েক, মোটেই নিয়মিত চিকিৎসা করেন না। শেষবার একটু ভালো দেখেছিলাম বটে, কিন্তু সেটাও বছরখানেক আগের কথা। এবার দেখলাম বেশ কাহিল দশা, ফ্যাকাশে ফোলা চেহারা। গ্রামের হাতুড়ে ডাক্তারের পরামর্শে এলোপাথাড়ি স্টেরয়েড খেয়ে চলেছেন বেশ কয়েক মাস। চেষ্টা করছিলাম শান্ত থাকতে, রাগ করা অর্থহীন। ওনারা এই অসুখের গুরুত্ব বুঝবেনও না। অভিজ্ঞ একজন মেডিসিনের ডাক্তারবাবুর কাছে পাঠাতে হবে, দরকার হলে হাসপাতালেও ভর্তি করতে হবে। প্রেসক্রিপশন লিখতে লিখতেই বুঝতে পারছিলাম মহিলা কিছু বলবার চেষ্টা করছেন, ওই অস্ফুট গোঙানির মতো দুর্বোধ্য উচ্চারণে। প্রথমে ভাবলাম হয়তো কোনো শারীরিক সমস্যার কথা বলতে চাইছেন, কিন্তু না, অস্পষ্ট জড়ানো গলায় যে কয়েকটি কথার মর্মোদ্ধার করা গেল তার থেকে বুঝতে পারলাম হজ করতে যাবার অনুমতি চাইছেন। হজ? হজ করতে যাবেন এই অশক্ত অসুস্থ বৃদ্ধা? প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ, কখনো কলকাতা শহরেই হয়তো যাননি। তিনি যাবেন সুদূর সেই সৌদি আরবে, তাও আবার এই শরীর নিয়ে। আমি হতভম্ব হয়ে মহিলার স্বামীর দিকে তাকালাম। সেই শ্বেত শুভ্র গোঁফ দাড়ির আড়ালে স্মিত হাসি আর দুটি শান্ত চোখ। আমি কোনো রকমে বিড়বিড় করে বললাম, কিন্তু ওনার অবস্থা ভালো নয়, শরীরে রক্ত নেই, ভর্তি করতে হবে। দেড় মাস পর করা যায় না ডাক্তারবাবু, ওই হাসা যাওয়া মিলিয়ে দেড় মাসও লাগবে না। করুণ মিনতি, স্বনির্বন্ধ। আমি এবার কণ্ঠস্বরে একটু পেশাদারি কাঠিন্য আনার চেষ্টা করি। দেখুন, এই অবস্থায় যাওয়া মানে আত্মহত্যার সামিল, যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কিন্তু। হজে গিয়ে যদি মরে যাই সে তো আমার পরম সৌভাগ্য ডাক্তারবাবু, অত পুণ্য কি করেছি। আল্লাহর রহমতে যদি আমাকে অনুমতি দেন ডাক্তারবাবু, আমি যাই। ক্ষীণ দুর্বল কণ্ঠস্বরে
আশার বিশ্বাসে ভর করে কতগুলো অসংলগ্ন কথা। বুঝলাম আমার সম্মতি অসম্মতিতে কিছু যায় আসে না, ওরা যাবেনি। ঠিক আছে যান, সাবধানে থাকবেন, কিছু হবে না। ওখানে তো ডাক্তার থাকবেন, দরকার হলে না হয়। মুখে হাসি ফুটিয়ে বলি, আমার দু হাত জড়িয়ে ধরে আমাকে ধন্যবাদ দিয়ে ওরা চলে গেলেন। আমি জানি চিকিৎসা শাস্ত্র মতে আমি একেবারেই সঠিক উপদেশ দিলাম না, কিন্তু এই গ্রহে কখনো সখনো ঠিকটাই ভুল আর ভুলটাই ঠিক হয়ে যায়। মাস দুই পর ওরা আবার এলেন আমার চেম্বারে। অবিশ্বাস্য হলেও সত্যি মহিলাকে এবার বেশ খানিকটা সুস্থ লাগছে। আপনার রুগী হারিয়ে গেছিল ডাক্তারবাবু, পাঁকা তিন দিন। কত মানুষ ধাক্কা ধাক্কি হলো, কত মানুষ মরল, পেপারে পড়েছেন, টিভিতেও তো দেখিয়েছে বলল। তা ও গেল হারিয়ে, ভাষা বোঝে না, আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম বাবু, কিন্তু ওই আল্লাহর রহমতে ফিরে পেলাম। না ডাক্তারবাবু, আমার সে ভাগ্য কই যে মক্কায় মরব, তোমার জন্য আমার মরা হলো না ডাক্তার। আপনি থেকে তুমিতে অবতরণ নাকি উত্তরণ? আমার জন্য নয় তো কি, সেই যে সেই শেষবার বললেন না কিছু হবে না চলে যান, তো সেই জন্যই তো আল্লাহ নিল না। আমি বড় পাপি গো ডাক্তার, হজে গেলাম তাও মরা হলো না। এইগুলো রাখেন। খবরের কাগজে মোড়া একটা প্যাকেট, আরবি অক্ষরে ছাপা, খেজুর ডাক্তারবাবু, মদিনা থেকে নিলাম, দুনিয়ার সেরা খেজুর, এই আপনার জন্য আপনার রুগী এনেছে। মানুষটির স্মিত হাসিতে একটু হয়তো কৃতজ্ঞতার ছোঁয়া, অথবা আমার নিছক কল্পনা। পরের রোগীবাহিনীকে নাটকীয় বললেই কম বলা হয়, অতি নাটকীয় বা যাত্রাপালাগোত্রীয় বলা চলে। চরিত্রগুলোর পরিচয় বলে দিতে হয় না, নববিবাহিত এক দম্পতি, সঙ্গে সদ্য বিবাহিতার বাবা মা। আমাকে হতচকিত এবং লজ্জিত করে ওই বাবা শটান ডাইভ দিয়ে পড়লেন আমার পায়ে, সেই সঙ্গে বাকিরাও। মেয়েটির মাথার চুল উঠে যাচ্ছিল, তার সঙ্গে দুরারোগ্য ব্রণজনিত সমস্যা। সব পাত্রপক্ষ তাকে বাতিল করেছিল, অবশেষে আমার চিকিৎসায় সে নাকি সেরে ওঠে এবং পাত্রস্থ হয়। চিকিৎসক হিসাবে এমন গল্পের সাক্ষী প্রায় রোজই হতে হয়, তাই এসবে খুব একটা বিগলিত হই না। কিন্তু মেয়েটির বাবা মা যখন উচ্চৈস্বরে প্রায় বিলাপ করতে করতে আমার দীর্ঘজীবন কামনা করে কান্নাকাটি শুরু করলেন, তখন বিচলিত হতে হল। ওদের আবেগটা খাঁটি, কিন্তু আমার বিরক্তিটাও তো আর ভেজাল নয়। দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি মাখিয়ে সহ্য করছিলাম। এবার হাতে এলো একটি প্যাকেট, তারাপীঠের প্যাঁড়া স্যার, মহাপ্রসাদ। শুনলাম সারা রাত উপোস করে ওরা সপরিবারে আজ ভোরে তারাপীঠে পুজো দেন। প্রসাদ নিয়ে ঘন্টা তিন বাস জার্নি করে আমার চেম্বারে আসেন, তারপর আরও ঘন্টা পাঁচেক অপেক্ষা করে আমাকে দর্শন করে এইবার ওরা কিছু অন্ন গ্রহণ করবেন ওই বাইরেই ভাতের হোটেলে। এই পুরো ব্যাপারটাই নাকি
আমার প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্য। আমার শহুরে অর্ধবুদ্ধিজীবী সুলভ অসুয়ক উন্নাসিক তথাকথিত শিক্ষিত সত্তা গুলে ধসে চুরমার হয়ে গেল এই কৃতজ্ঞতা প্রত্যয় আর বিশ্বাসে জোড়া সুনামির ধাক্কায়। আজ কথায় কাহিনীতে শুনলেন ডাক্তার কৌশিক লাহিড়ির গল্প মদিনার খেজুর আর তারাপীঠের প্রসাদ। পাঠে কৌশিক সেন, সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা আশিস গিরি।